হ্যাঁ তোরা বলছিস না সব সময় তুই আমার নিচে থাকবি হ্যাঁ তোরা আমার আসলে এক হলো কেমনে ভাই ভাই আপনারা জানো দুইটা কক্সবাজারের টিকিট নিছে অনেক কষ্টের পর তোর টিকিট দিতে সরব পারে কেন तुम्हें আচ্ছা তোমার না এবার পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা হুম পরীক্ষার রেজাল্ট তো দিছে রেজাল্ট কি আর সামাদ দিছে বলো না তোমারও যে আমারও তো এবারে তো অটো পাস সবাই পাইছে ও এই তোমার যে আমারটা মানে কি হ্যাঁ তোরা বলছিস না সব সময় তুই আমার নিচে থাকবি হ্যাঁ তোরা আমার রেজাল্ট এক হলো কেমনে তুই এখন শিক্ষামন্ত্রী দীপু মনিরে ফোন দিবি ফোন দিয়ে বলবি তুই অটো পাস তার সাথে পরীক্ষা দিবি তুই পরীক্ষা দিবি তুই পরীক্ষা ফেল করবি না আর কেন ফোন দে তুমি আস্তে পাগল তোমার সাথে রিলেশন করে তো আমার ভুল স্কুল কম হয়েছে ভাই আমার কিন্তু মাথা মুটা ঠিক আছে ভাই ভাই সাদিয়ে যদি বিয়ে করে ঠিক আছে ভাই আমি কিন্তু সুসাইড সুসাইড করে ফেলুম ভাই আমি তো কিছু জানি না আমার স্যার এর একটা ডান্সার নিয়ে গেছিলাম আমরা আসি তো আর তুই আজ চিন্তা করতেছিস কেন বুঝতেছিস না সাদিয়ে তো বলছিস তোর সাথে মারাই যাবে তাই না সাদিয়ে তো বলছিস হ্যালো সাদিয়ে কই তুমি বলা গেছে তো বাসা নিচে আসো আচ্ছা ঠিক আছে তুমি পডকাস্টটা নিচে 2 মিনিট দাও ঠিক আছে আমি তোসিকে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে তোসিকে তোমরা নিয়ে যাবে ঠিক আছে তুই সব কিছু গোছানিছিস তো হ্যাঁ আমি সব কিছু জামা কাপড় নিছিস ও কোথায় ও তো আছে আমার সাথে আছে তাড়াতাড়ি এসো
আপনি কইছেন না ভাই, আমি বলছি তোর টিকিট তুই শরৎ বলে খা, যত সব আলাদা। আমার দিক থেকে তোরা বসে বসে বাসা বসে বসে আমার ভিডিও দেখবি, লাইক করবি, কমেন্ট করবি, শেয়ার করবি। তোরা না করে তোমার আমরা কেন আমার কেন জানা জানা শুরু করতেছ? আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো, বাটা চ্যানেলটি সাবস্ক্রাইব করছো? ভাই ভুলে গেছি, ভুলে গেছো।